জয় হিন্দ বন্ধুরা, আমার লগে আমার এই ছোট ভাইটা আছে, তার নাম হচ্ছে কি রাজীব দাস। তারে একটু আগে করিমগঞ্জ পুলিশে তারে শিববাড়ি রোড তারে পাইছে এবং সেইখানে দোকানে দোকানে গিয়া কাজ খুঁজা নিতেছিল, যেটা আমি ইনফরমেশন পাইছি। ঠিক আছে, তার বাড়ি হইছে গিয়া আগরতলা প্রতাপপুর, প্রতাপগঞ্জ না? আচ্ছা ঠিক আছে, তার লগে একটু গল্প হইলে এবং জানিলে এই বিষয়টা। কিনা নাম কি তা তোমার? রাজীব দাস। বয়স কত? 14। বাবার নাম? সঞ্জিত দাস। মার নাম? স্মৃতি দাস। ভাষা? প্রতাপপুর না? আচ্ছা, করিমগঞ্জ কেন আইছো? এমনি তো আইছো না, কোনো কাজে আইছো? এর আগে কি তা বাড়ির থেকে বাইরে আসলাই না তুমি? না, এবার প্রথম বাইরেছো। কেনে বাইরে মানে কেনে আইলাই করিমগঞ্জ? ওটা হোক, তুমি অনেক ছোট, একলা একলা আই গেছো গুড়াত খুঁই খুঁই গুল্লাই। হ্যাঁ, আচ্ছা করিমগঞ্জ তুমি গুড়াত কোন জায়গাতে আইসো? খাউসাই করিমগঞ্জ তো তুমি খুঁইলাই, এছাড়া আর কই কই আইসো গুড়াত? আর কোনো হালো না, পুলিশে তোমার খুঁই পাইছে শিববাড়ি রোড না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি কিতা চাই রে? করিমগঞ্জ থাকতে না তুমি যাইতাই? হ্যাঁ, কেমনে যাইবা? একলা একলা যেতে পারবাই তুমি? তো বয়স 14 না? কেমনে পারবাই একলা যাইতে? যাইতে পারবাই না? তো বাসার কেউ ফোন নাম্বার আছে নি? আচ্ছা, কিছু খাইছো নি? কিতা খাইছো? টাকা কই ফেলাই? আগরতলা থেকে যখন আইসো কত টাকা লই আইসলাই? তো ট্রেনের ভাড়া কেমনে দিলাই? টিটিয়া ধরছে না? যারা ভিডিও দেখরা, আমি একটু পরে তো আমি ভিডিও আপলোড করবো, তো কাইন্ডলি তার আমি সব অ্যাড্রেস ট্যাড্রেস দিয়া দিমু। ঠিক আছে, তার পরিবারের সেবরে কইবা করিমগঞ্জ সদর থানার যোগাযোগ করার লাগে। ঠিক আছে, আমি আমারও নাম্বার দিয়া দিমু, আমি আপনারা আমরা লোকে যোগাযোগ করতে পারেন। ইন দ্য মিন টাইম তারে আমরা করিমগঞ্জ পুলিশ থেকে CWC করিমগঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির লগে যোগাযোগ করা হয়েছে। এখন তাদের এখানে হোমে ফাটানি হইব, তাদের রাখা হইব। গার্জিয়ানের কাছে অনুরোধ করলাম, অথবা যারা ভিডিওটা দেখা তারা যাতে তার গার্জিয়ানদের এই ইনফরমেশনটা দিলে। থ্যাংক ইউ, জয় হিন্দ।